পাবদা মাছের অসাধারণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। যে এই রেসিপি একবার খাবে সে কিন্তু বারবার পাবদা মাছের রেসিপি এভাবেই খেতে চাবে, আর কালারটা কিন্তু দারুণ এসেছে। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আজকে চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। শীতকালে কিন্তু আলু দিয়ে, মানে নতুন আলু দিয়ে আর টমেটো দিয়ে পাবদা মাছের এই ঝোলটা খেতে দুর্দান্ত লাগে। বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। আপনারা ভাববেন না যে আমি এতগুলো মাছ দিয়েই এই তরকারিটা রান্না করব। অর্ধেকটা মাছ আজকে রান্না করব, আর বাকি মাছ দিয়ে একদিন আমি পাবদা সর্ষে করে দেখাবো, বা সর্ষে পাবদা যাই বলেন না কেন সেই রেসিপিটা করে দেখাবো নেক্সট কোনো ভিডিওতে চেষ্টা করব। আর অবশ্যই মাছগুলো আমি ভেজে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম একটা বক্সে করে। এই তো মাছগুলো এক পাশ খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, আর এক পাশ উল্টে দিচ্ছি, আর এই মাছগুলো লাল লাল করে ভেজে নেব। আর আপনারা পাবদা মাছ ভাজার সময় চেষ্টা করবেন কম তেলে মাছগুলো ভাজার, এতে করে কিন্তু দেখা যাবে যে বেশি তেল হলে গায়ে তেল ছিটে আসবে। আর আমি ফ্রাই প্যানে যেহেতু করতেছি এজন্য প্যানটা খুব বেশি গরম হওয়ার প্রয়োজন হয় নাই, তার মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি। আপনারা যদি কড়াই মাছগুলো ভাজেন তাহলে কিন্তু অবশ্যই কড়াইটা খুব ভালো করে গরম করে, তেলটাও খুব ভালো করে গরম করে তারপর মাছগুলো দিবেন, না হলে কিন্তু মাছগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। পাবদা মাছ যেহেতু অনেক নরম অল্পতেই কিন্তু ভেঙে যায়। এই তো মাছগুলো আমার যখন ভাজা হয়ে গিয়েছে, মাছটা আমি নামিয়ে প্যানে আর কিছুটা তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে খুব ভালো করে ভেজে নেব। অবশ্যই কিন্তু খুব বেশি একটা লাল করব না, কারণ বেশি লাল করলে সবজি দেওয়ার পর কিন্তু পেঁয়াজটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর চুলার জাল অবশ্যই কিন্তু হাই হিটে আছে। তারপর দিয়ে দিলাম আলু এবং টমেটো। আলু এবং টমেটো দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে আলুটা ভেজে নেব। আর লবণ দেওয়ার পর আলুটা যদি ভাজেন দেখা যাবে যে আলুটা অর্ধেকটাই সেদ্ধ হয়ে যায়, এতে করে আপনার রান্নার সময় কিন্তু অনেকটাই বেঁচে যাবে। আর পাবদা মাছের এই ঝোলটা রান্না করার সময় আলুটা খুব ভালো ভাজা না হলে কিন্তু তরকারি খেতে তেমন ভালো লাগে না, যেহেতু এই তরকারিটা আলু দিয়েই করা হয়। আর আপনাদের কাছে টমেটো থাকলে আরও দুই একটা দিতে পারেন, এতে করে খেতে দারুণ লাগে। যেহেতু এটা টক টমেটো ছিল এজন্য আমি এখানে দুইটা টমেটো দিয়েছি, আর যদি মিষ্টি টমেটো থাকে তিনটা বা চারটা দিতে পারেন, খুব ভালো লাগবে খেতে তরকারিটা। টক টমেটো দেওয়ার কারণে দেখা যায় তরকারি অনেক সময় টক টক লাগে, খেতে তেমন খুব বেশি একটা ভালো লাগে না। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর সামান্য পরিমাণ জল দিয়ে এখন এটা খুব ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত প্যানে তেল ছেড়ে ওঠে। আর এর মধ্যে বলে রাখি, যারা আমার ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এতে করে আমি যে ডেইলি রান্নার ভিডিওগুলো ছাড়ি আপনারা খুব সহজে দেখতে পাবেন। অল্প সময়ে এত অসাধারণ রান্না আপনারা যদি আপনার পরিবারকে খাওয়ান দেখবেন তারা আপনার খুব নাম করবে। আর আমি অবশ্য রান্নাটা কিন্তু হাতে কলমে শিখিনি, আমি নিজে থেকেই মানে যেরকম পেরেছি সেরকমভাবেই রেসিপি বানানোর চেষ্টা করেছি, বা কোনো কুকিং ভিডিও দেখেও কিন্তু আমি রান্না করি না। এই তো সবজিটা যখন খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে তখন আমি মাছ দিয়ে ধনেপাতা এবং জিরার গুঁড়া দিয়ে ঢেকে দেব, আর এতে করে মাছের ভেতরে ঝোলটা খুব ভালো করে ঢুকবে। আর যেহেতু আমি যেটা একটু ঝোলঝোলে রান্না করব, চেষ্টা করবেন মাছ দিয়ে তারপর ঝোল দেওয়ার, এতে করে তরকারির টেস্টটা কিন্তু খুব ভালো হয়, তরকারির কালারটা কিন্তু দারুণ এসেছে, আপনারা এটা নামানোর পরে বুঝতে পারবেন। আর যেখানে রান্না করলাম সেখানে কিন্তু আলো নেই, এজন্য কালারটা অমন দেখাচ্ছিল, এটা হচ্ছে অরিজিনাল কালার, দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। অবশ্যই সবাই ভালো থাকবেন, পরবর্তীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। থ্যাংক ইউ।